সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন শেখ মুজিবুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 18 জিলকাদা 1443 হিজরি মোতাবেক 17 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব নম্বর 69, বিষয়বস্তু সপ্তম হিজরির কয়েকটি অভিযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম হিজরিতে যে যুদ্ধগুলি করেছেন, নিজে থেকেছেন, তার একটি আমরা আলোচনা করেছি গত সপ্তাহে, তা হচ্ছে জাতুর রেকার যুদ্ধ, গাজওয়াতু জাতির রেকা বা জাতুর রেকার যুদ্ধ। আর তারপরে এই বছরে জাতুর রেকার যুদ্ধ হয়েছিল সফরে শেষ দিকে অথবা রবিউল আউয়াল মাসের শুরুতে, যেমনটা বলেছি। আর তারপর থেকে শুরু করে সওয়াল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অবস্থান করেন প্রায় সাত আট মাস। সওয়াল পর্যন্ত মদিনায় অবস্থান করেন। জিলকাদা মাসে ওমরাতুল কাজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ওমরাতুল কাজা সম্পর্কে আলোচনা করব। তবে এই সময়টা যে সাত আট মাস, এর মাঝখানে বেশ কিছু যুদ্ধ অভিযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, যেগুলিকে আরবি ভাষায় বা ইসলামের ভাষায় সারিয়া বা সারায়া বলা হয়। সারিয়া এক বচন, সারায়া বহু বচন। তো সপ্তম হিজরির জাতুর রেকার পরে বেশ কিছু সারিয়া বা যুদ্ধ অভিযান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছেন। সারিয়া আর গাজওয়া, গাজওয়া এমন যুদ্ধকে বলা হয় যাতে সংখ্যাও বেশি থাকে আর সশরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে উপস্থিত হয়েছেন, এটাকে কি বলা হয়? গাজওয়া। যেমন গাজওয়ায় বদর, হ্যাঁ, গাজওয়ায় উহুদ, জি, গাজওয়াতুল খন্দক, হ্যাঁ, এইভাবে যেসব গাজওয়া, জি, গাজওয়া খাইবার, খাইবারের যুদ্ধ, গাজওয়াতু জাতুর রেখা, জাতুর রেখার যুদ্ধ। কিন্তু সারিয়া বলা হয় এমন যুদ্ধ অভিযানকে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাননি, একটা দিক। আর একটি দিক হচ্ছে যে মুজাহিদিনদের সংখ্যাও স্বল্প থাকে, জি, 25-50 থেকে শুরু করে 200-300 এইরকম 400 এর মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুর রেকার যুদ্ধ থেকে ফিরে আসার পরে সওয়াল মাস পর্যন্ত অবস্থান করলেন কোথায়? মদিনায়। এই সময়টাই কয়েক মাসের ভিতরে বেশ কিছু সারিয়া অভিযান পাঠান, তার একটি হচ্ছে সারিয়া গালেব বিন আবদুল্লাহ আল্লাইসি, বানুল মালুহ বলে একটি বংশ কোদায়েদ নামক এলাকায় বসবাস করত। সেখানে রবিউল আউয়াল মাসে অথবা সফরের শেষ দিকে, জাতুর রেখা থেকে ফিরে আসার পরে পরে, জাতুর রেখা থেকে ফিরে আসার পরে পরেই পাঠান। এই বংশ বনুল মালুহ, এরা কাফের, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি বাসির বিন সুয়াইদ এবং তার সাথী সঙ্গীদেরকে হত্যা করেছিল তার প্রতিশোধ গ্রহণের জন্য, বদলা নেওয়ার জন্য এই অভিযান পাঠানো হয়েছিল। রাতের অন্ধকারে তারা গিয়ে সে এলাকায় আক্রমণ করলেন এবং সেই কাফের, যেহেতু এরা হারবি বিদ্রোহী ছিল, তাদের প্রতিশোধ নেওয়ার অধিকার ছিল, তাতে যারা সেখানে হতাহত হলো হলো, আর তারপরে তারা বিক্ষিপ্ত যখন হয়ে গেল তখন সাহাবায়ে কেরামগণ সেখান থেকে তাদের বেশ কিছু উট নিয়ে ফিরে আসেন মদিনায়। এই সময় যখন তারা ফিরে আসছিলেন তাদের এই গানিমাতগুলি নিয়ে, তখন তাদেরকে একটি বড় শত্রুদের সেনা দল তাড়া করে, পেছন থেকে ধাওয়া করে। মুসলিম মুজাহিদিন যারা ছিলেন তাদের কাছাকাছি যখন পৌঁছে যায় তখন আল্লাহ রাব্বুল আলমিন তাদের রক্ষার উদ্দেশ্যে বৃষ্টি বর্ষণ করে দেন, বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, যার ফলে কাছাকাছি চলে আসার পরেও
বৃষ্টির কারণে দুই পাহাড়ের মাঝখানে যে নিচা এলাকা বা নিচু এলাকা যে উপত্যকা থাকে ওয়াদি, তাতে বন্যার মতো পানি প্রবাহিত হয়, যার কারণে আর সামনে এগিয়ে আসতে তারা সক্ষম হয়নি। এইভাবে মুসলিমগণ সেখান থেকে সহি সালামত ফিরে আসেন। তারপরে আরেকটি অভিযান ছিল সারি ওমর ইবনে খাত্তাব, মানে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অভিযান, তুরবা নামক স্থানে শাবান মাসে সপ্তম হিজরির পাঠিয়েছিলেন। তাতে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 30 জন। তারা রাতে চলতেন আর দিনের বেলা আত্মগোপন করে লুকিয়ে থাকতেন, যাতে করে শত্রু দল বুঝতে না পারে যে এখানে মুসলিমরা এলাকায় অবস্থান করছে। হাওয়াজেন গোত্র, এই হাওয়াজেন গোত্র তাইফের কাছাকাছি বসবাস করে, তার মানে অনেক দূর মদিনা থেকে, মক্কার কাছাকাছি তাইফ। জি, তো এই এলাকায় হাওয়াজেন গোত্রের কাছে এই খবর চলে আসে, যে কোনোভাবে হোক না কেন তাদের কাছে খবর চলে আসে যে এই এলাকায় মুসলিম মুজাহিদিন এসে পৌঁছে গেছে। তখন তারা সেই এলাকায় যে ছিল সেখান থেকে তারা পলায়ন করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এলাকায় এসে দেখেন যে তারা নেই, ছত্রভঙ্গে কোথায় পালিয়ে গেছে, কাউকে পাননি। সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 জন সাথী সঙ্গে নিয়ে মদিনা সহি সালামত ফিরে আসেন। এইসব বিভিন্ন অভিযানগুলো পাঠাতেন, কখনো লড়াই হইতো কখনো লড়াই হইতো না, উদ্দেশ্য কি হইতো, যদি কোথাও লড়াই হইল, প্রথম কথা ইসলামের দাওয়াত দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ ছিল, ইসলামের দাওয়াত দেওয়া হইল, কবুল করলো, ভালো কথা, ইসলামের দাওয়াত পৌঁছানো হইলো, দাওয়াত কবুল করলো না, সামনাসামনি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে, তো লড়াই হইলো। আর যদি তা না হয় তাহলে তাদের অন্তরে ভীতি সঞ্চার করা হইলো, এটা দাপট প্রয়োজন রয়েছে, না হলে এগিয়ে আসবে, মানুষের বদ স্বভাব হচ্ছে যে যদি যারা খারাপ লোক তাদেরকে যদি ধমকাতে না পারেন, চমকাতে না, তাদের অন্তরে যদি ভীতি সঞ্চার না করতে পারেন, তো তাদের দাপট বেড়ে যাবে। তো যাতে করে তাদের দাপট, কাফেরদের দাপট না বেড়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ বিভিন্ন অভিযানগুলি প্রেরণ করতেন। 3 নম্বর অভিযান ছিল বাশির বিন সাদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে সারিয়া বা অভিযান, যেটি বনু মুররার গোত্র বসবাস করত ফেদাক এলাকায়। ফেদাক সম্পর্কে আমরা আলোচনা করেছি, যখন খাইবারের যুদ্ধের পরে ফেদাক এলাকা বিজয় করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনিতে পেয়ে গিয়েছিলেন, ফেদাকের ধন সম্পদ তারা সারেন্ডার করেছিল, যুদ্ধ ছাড়াই ফের ধন সম্পদ পেয়েছিলেন, শাবান মাসে সপ্তম হিজরির প্রেরণ করেছিলেন। 30 জন সাহাবাই কেরামদেরকে প্রেরণ করেছিলেন, সে এলাকায় তারা বেরোলেন এবং সেখানে গিয়ে তারা যখন ছত্রভঙ্গে গেল সেখান থেকে বেশ কিছু ছাগল এবং উঁট গানিমাত হিসাবে হাসিল করে সাহাবাই কেরামগণ ফিরে আসেন। কিন্তু রাতের অন্ধকারে তাদের পিছনে ধাওয়া করে শত্রুদল, শত্রুদল ধাওয়া করে, ফিরে আসা শুরু করে, কিন্তু শত্রুদল এসে ধাওয়া করে তাদের পিছনে। তখন সাহাবায়ে কেরামগণ বাশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বর্ষণ করতে থাকেন, কিন্তু এমন একটা সময় আসে যে সময় তীর শেষ হয়ে যায়, তীর ছাড়তে ছাড়তে সব তীরগুলি শেষ। যখন তীরগুলি শেষ হয়ে গেল বাশির রাদিয়াল্লাহু তাআলা এবং তার যে 30 জন সাথী সঙ্গী, তখন আর কিছু নেই, নিরস্ত, সাথে কিছুই নেই। যখন এই অবস্থা হলো তখন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকম জান বাঁচিয়ে আহত অবস্থায় বাঁচতে পারেন, আর বাকি 29 জন শহীদ হয়ে যান এই কাফেরদের হাতে। ফেদাকের এলাকায় তিনি আত্মগোপন করেন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের কাছে আশ্রয় চান, কারণ ইহুদিদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি তার আগে চুক্তি ছিল খৈবারের যুদ্ধে, সেখানে আশ্রয় নেন। আর সেখানে এসে যে আহত অবস্থায় ছিলেন, যখন তিনি সুস্থ হন তখন মদিনায় ফিরে আসেন। 4 নম্বর অভিযান ছিল গালেব বিন আবদুল্লাহ লাইসি রমজান মাসে, সপ্তম হিজরির রমজান মাসে একটি অভিযান পাঠিয়েছিলেন বানি আওয়াল বা বানি আব্দে সালেবার এলাকায়, যে এলাকাটি বলা হচ্ছে জোহাইনা বংশের এলাকা হরুকাত এলাকায়। 130 জন সাহাবাই কেরামকে পাঠিয়েছিলেন, তারা সকলে গিয়ে ওই এলাকায় আক্রমণ করলেন এবং তাদের মুখোমুখি যারা হয়েছিল কাফে তাদের সাথে লড়াই করে তাদেরকে হত্যা করেছিলেন, এবং সেখান থেকে বেশ কিছু
ছাগল এবং উট গনিমত হাসিল করে ফিরে এসেছিলেন সাহাবায়ে কিরামগণ। এই অভিযানে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন। ওসামা ইবনে যায়েদের একটি প্রসিদ্ধ ঘটনা যেটি হাদিসে রয়েছে আর আপনারা শুনেছেন, সেই ঘটনা এই সারিয়াতে বা অভিযানে ঘটেছিল। তা ছিল যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সামনে একজন লোক পড়ে কাফের, তার নাম ছিল মিরদাস বিন নাহিক। যখন সামনে পড়ে তখন সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে নাই। যখন কালিমা পড়ে নাই তখন ওসামা রাদিয়াল্লাহু ভাবলেন যে এ তো জানবাসে বড় জন্য কালিমা পড়েছে, এ তো অন্তর থেকে কালিমা পড়েনি। যখন দেখছে যে তাকে অস্ত্র দিয়ে আঘাত করতে যাচ্ছেন, ওই সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে। কি করেছিলেন তিনি? ভাবছেন না নাই জান বাঁচাবার জন্য, এই আসলে মুসলমান হয়নি, সুতরাং হত্যা করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, সাহাবা কেরামগণ বললেন, ঘটনা জানলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ আমি তো এরকম করেছি, কারণ ও তো জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা কেরাম বললেন তখন যে ওসামা তুমি এরকম কাজ করেছো, যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে তো জান বাঁচাবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে তো আগে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু যখন অস্ত্র ধরে নিয়েছি মারার জন্য তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে। নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? অসন্তুষ্ট হয়ে বলেছে আকাতাল তাহ বাদা মা কালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই শাহাদাত সাক্ষ্য প্রদান করেছে, তারপরেও তুমি তাকে হত্যা করেছো, তারপরেও তাকে হত্যা করেছো, একবারে বার বার করে জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ এইরকম কাজ তুমি করেছো, এইরকম অন্যায় কাজ তুমি করেছো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা না শুধু একটি উত্তর, ইন্নামা কালাহা মুতাউয়াজান, সে জান বাঁচাবার জন্য আশ্রয় গ্রহণ করার জন্য, এটা আশ্রয় হিসাবে আত্মরক্ষার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অন্তর থেকে ইসলাম কবুল করেনি। নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন যে তোমার কথা ঠিক, কি বলেছিলেন? ফাহাল্লা শাকাকতান কালবেহি, তার হৃদয়টাকে কলবটাকে তুমি হ্যাঁ চিরে দেখনি, ফেড়ে দেখনি, ফাতালাম সাদেকুন হু আম কাযেবুন, সে সত্যবাদী ছিল না মিথ্যাবাদী ছিল, তোমাকে কে দায়িত্ব দিয়েছে? ভিতরের খবর আল্লাহ জানেন, শুধু ভিতরের হিসাব কে নেবেন? আল্লাহ নেবেন। এই কথাই সেই প্রসিদ্ধ হাদিস রয়েছে, উমর তো না কাতেলার নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে লড়াইয়ের জন্য, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পরে আর লড়াই যদি কেউ করতে চায় তারপরে ইসলামের দাওয়াত কবুল না করে আর একটা পদক্ষেপ হচ্ছে সন্ধি, যে তোমরাও শান্তি থাকো আমরা শান্তি, সন্ধি তার মানে মহাহাত চুক্তি হয়ে যাচ্ছে, শান্তি চুক্তি হয়ে যাচ্ছে, না শান্তি চুক্তি তো না, তাহলে তার নাম হচ্ছে হারবি, তার নাম কি হারবি, মানে যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে, হ্যাঁ যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, যুদ্ধের পরিস্থিতি তৈরি আছে, তখন আদেশ করা হয়েছে যে লড়াই করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, না হলে শান্তিতে শান্তি চুক্তি করো, যে তা না করো তাহলে আমাকে আদেশ দেওয়া হয়েছে। ফমান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল সুরক্ষিত করে নিল, জান মাল সুরক্ষিত করে নিল, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক যদি নষ্ট করে, ইসলামের নষ্ট করে মানে কি, মুসলিম কালিমা পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, ফরজ ওয়াজিব সব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কিন্তু ইসলামের একটা হক নষ্ট করে দিল, কি করলো, কাউকে খুন করে দিল, কোন একেবারে মুত্তাকি পরেজগার, সহি আকীদা মাশাআল্লাহ সুন্নাত তাওহীদ সুন্নতের অনুসারী, বড় জ্ঞানী গুণী, ইসলাম সম্পর্কে যদি কাউকে খুন করে তো কেসাস হবে না, কারণ ইসলামের হক নষ্ট করেছে, যে ইসলামের হক হচ্ছে কেসাস ফরজ, চুরি করে নিয়েছে চোর সব ঠিক আছে কিন্তু চুরি করে নিয়েছে, সব ঠিক আছে ফরজ আজবে কোনো ঘাটতি নেই কিন্তু জেনায় লিপ্ত হয়েছে, বিবাহিত অথবা অবিবাহিত, তাহলে শাস্তি হবে না? হবে না, এটা হচ্ছে ইসলামের হক যদি নষ্ট করে তখন দণ্ডবিধান, দণ্ডবিধান সরকার কায়েম করবে, খলিফা শাসক। আচ্ছা কালিমা পড়ে নিল মানে জান মাল সব কিছু রক্ষা করে নিল, আর যদি এমন কোন অপরাধ না করে যে অপরাধ দণ্ডনীয়, এটাই না? তারপর কি বলছেন রাসূলুল্লাহ, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তবে তাদের হিসাব আল্লাহর উপর, তাদের হিসাব কার উপর, হিসাব নেওয়া সরকারের দায়িত্ব না, হিসাব নেওয়া আপনার আমার দায়িত্ব না, করলে আলেমের শেখের দায়িত্ব না, কে কি অন্তর নিয়ে আছে না আছে, অন্তরের মালিক আল্লাহ, তিনি অন্তরে হিসাব নেবেন, কে যে দুনিয়াদারি করছে, কে মোনাফে, কে অন্তরে কপটতা আছে,
যতক্ষণ প্রকাশ না করেছে যে আমি নাস্তিক অথবা আমি ইসলাম মানি না আমি মুরতাদ ততক্ষণ পর্যন্ত আসল হচ্ছে কি মুসলিম কিন্তু মুসলিম থাকার জন্য তাওহীদ থাকতে হবে পাঁচ ওয়াক্ত সালাত থাকতে হবে আর বেনামাজি কি মুসলিম বলিয়েন না জি হ্যাঁ শুধু নামে মুসলিম শুধু কার্ডে মুসলিম কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাসী নাই অথবা ইসলামের বিরুদ্ধে কোনো এমন কিছু ঘোষণা করেছে যেটা ঈমান ভঙ্গকারী আমি পরকাল বিশ্বাস করি না কেউ যদি নাউজুবিল্লাহ বলে হ্যাঁ কেউ যদি বলে যে আমি এটা বিশ্বাস করি না আমি কোরবানি মানি না যদিও সুন্নাতে মুয়াক্কাদা কিন্তু কোরবানি সুন্নাতে মুয়াক্কাদা হইলেও স্পষ্ট ইসলামের শায়েরের অন্তর্ভুক্ত হ্যাঁ প্রকাশ্য বিধান সুতরাং মুসলিম থাকবে না যে কোরবানির না দিক তাহলে সুন্নাতে মুয়াক্কাদার খেলাফ করলো হানাফি মাজহাবে শুধু আজ তাই না গুনাহগার না হয়ে হইল কিন্তু যদি অস্বীকার করে তাহলে ঈমান ভঙ্গ করলো চার নম্বর সারিয়া তাই না এর আগে তিনটি বলেছি মনে হয় না চারটি হয়ে গেছে পাঁচ নম্বর জি হ্যাঁ পাঁচ নম্বর সারিয়া ছিল সারিয়া বাসির ইবনে সাদ আনসারি ইয়ামান এবং জাবার এলাকায় বা ইয়ুমন ইয়ামান মানে ওই ইয়ামান নাই এটা ছিল আরদুন লে গেতফান গেতফান বংশের এলাকা শওয়াল মাসের সপ্তম হয়েছিল শওয়াল মাসে তিনশো জন মুসলিম সাহাবাই কেরামগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন বিশাল এক বাহিনীর মোকাবেলা করার জন্য যারা মদিনার চারিদিক থেকে এসে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তারা একত্রিত হয়েছিল রাতের অন্ধকারে সাহাবাই কেরামগণ এই তিনশো জন তারা চলতেন এবং দিনের বেলা তারা আত্মগোপন করে লুকিয়ে থাকতেন যখন তারা জানতে পারল যে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে তিনশো জন সাহাবাই কেরামগণ আমাদের মোকাবেলার জন্য এগিয়ে আসছে তখন তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল কাফের সেনাদল তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল সে এলাকায় তাদের বেশ কিছু উট ছিল সেগুলি গানিমাতে হাসিল করলেন এবং দুইজন বন্দীকে ধরে নিয়ে আসলেন বাশির বিন সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মদিনায় আর তারপরে এখানে এই দুজন বন্দী নিয়ে আসার পরে তারা ইসলাম গ্রহণ করে সর্বশেষ ছয় নম্বর সারিয়া অভিযান এই বছরের সপ্তম হিজরি ছিল সারিয়া আবু হাদরাত আল আসলামী গাবা নামক এলাকায় গাবার যুদ্ধ এর আগে একটি বর্ণনা করেছি এই এলাকায় আবু হাদরাত আসলামী রাদিয়াল্লাহ তাআলা আনহুর সারিয়া বা অভিযান নামে পরিচিত ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাদে এবং সিরাত ইবনে হিশামে ইমাম ইবনে হিশাম যে সিরাতের বিশেষজ্ঞ ইমাম ছিলেন আলোচনা করেছেন সপ্তম হিজরিতে এই সারিয়া অভিযান হয়ে ঘটেছিল উমরাতুল কাজার পূর্ব সময়ে যার সার কথা হচ্ছে যে জোসাম বিন মাউইয়া বংশের জনৈক ব্যক্তি বড় একটি সংখ্যা নিয়ে গাবা এলাকায় হাজির হয়েছিল উদ্দেশ্য ছিল যে তারা মুসলিমদের বিরুদ্ধে আর একটি গোত্র কাইস বংশ রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করবে পরিচিত করবে এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তখন আবু হাদরাদকে পাঠালেন যে তাদের গতিবিধি সম্পর্কে জেনে আসো তিনজনকে পাঠালেন আবু হাদরাত এবং তার সাথে দুজন ব্যক্তি কী জন্য পাঠিয়েছেন লড়াইয়ের জন্য পাঠাননি পাঠিয়েছেন লে ইয়াতু মিন হবে খাবারিন ওয়া ইলমি তাদের খোঁজ খবর একটু সন্ধান চালিয়ে আসো কী ও পরিস্থিতি সেখানে সে এলাকায় তারা সূর্য ডোবার সময় সন্ধ্যাবেলায় পৌঁছিলেন আবু হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটি এলাকায় একাই আত্মগোপন করলেন আর তার যে দুইজন সাথী ছিল তারা আর এক এলাকা আর এক জায়গায় এক সাইডে তারা আত্মগোপন করে থাকলেন এই অবস্থায় তাদের একজন রাখাল উটের রাখাল বাইরে এসেছে উট চড়াতে আর তারপরে পৌঁছেনি অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু পৌঁছিছে না রাখাল এই দুশ্মনদের এসা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে যাচ্ছে না তখন এই যে কাফের বংশগুলি ছিল বা বংশ ছিল তাদের যে প্রধান সর্দার ছিল সে একাই বেরিয়েছে আবু হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে তিনি লুকিয়ে আছেন একটি জায়গায় তার পাশ দিয়ে অতিক্রম করছিল এই ব্যক্তি নেতা
এই সম্প্রদায়ের, তখন তাকে একটি তীর ছোড়ে, তীরটি গিয়ে তার বুকে লাগে, তীরটি গিয়ে তার বুকে লাগে, তাতে সে আছাড় খেয়ে পড়ে যায়, আর কোনো কথা বলতে পারে না। এমনভাবে তীর গেঁথেছে তার বক্ষে বুকে যার কোনো কথা বলতে পারেনি। যখন পড়ে গেছে তখন আবু হাদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে এই দুশমন নেতার, এই কাফেরদের যে নেতা সর্দার ছিল, তার মাথাটিকে কেটে আলাদা করে দিয়েছে। আর তারপরে যে সেনাবাহিনী তাদের ছিল, ছাউনি ছিল, ওই এলাকায় আক্রমণ করে দিয়েছেন। একে রাতের অন্ধকার বুঝতে তো পারে না, কারণ নেতা রাইস নিজে বেরিয়ে এসছে, আর বেরিয়ে আসার পরে আর তার খোঁজ খবর নেই। তখন তাদের মনোবল ভেঙে পড়েছে যে আরে কি হয়েছে, বিশাল কোনো বাহিনী এসেছে হয়তো মুসলিমদের, আর যার ফলে আমাদের নেতাকে শেষ করে ফেলেছে। তকবীর দিতে শুরু করেছেন। তকবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি রেখেছেন, যে কোনো যুগের কাফের যদি একজন মুসলিম তকবীর পাঠ করে, তাদের অন্তরে ভীতি সঞ্চার অবশ্যই হবে, অবশ্যই হবে। তকবীর পাঠ করতে শুরু করেছেন, যেমনই তকবীর পাঠ করেছেন আবু হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুই সাথী যে আর এক এলাকায় ঢুকিয়েছিলেন পাশে, তখন তারাও হ্যাঁ উচ্চস্বরে তকবীর দিতে শুরু করেছেন, আর তকবীরের সাথে হামলা করে দিয়েছেন তিনজন মিলে, এই তিনজন, আর অথচ ওদের যথেষ্ট সংখ্যা আছে, পুরো বংশের সেনাবাহিনী। জি হ্যাঁ, তখন তারা পালাতে শুরু করেছে, তারা যে সেখানে জমিয়ত হয়েছিল পালাতে শুরু করেছে। মুসলিম মাত্র এই তিনজন সাহাবায়ে কেরামগণ সেখান থেকে অনেক ওঁট এবং ছাগল নিয়ে মদিনায় ফিরে আসেন। এই ছিল আজকের আলোচনার কয়েকটি অভিযান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন সপ্তম হিজরিতে। আর তারপর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে যেমনটা বললাম উমরাতুল কাজা সম্পর্কে আলোচনা করব। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত সম্পর্কে জানার এবং সেটাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের এবং সেখান থেকে যে বহুমুখী শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেসব সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণে সেসব বিষয়গুলি লাগাবার তৌফিক দান করেন। দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদের সকলের ভালো করেন। যেসব ভাইরা কষ্ট করে আমাদের এখানে সরাসরি আলোচনায় সারা দিন জুমা পড়ে আসছেন, তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম বদলা দান করেন, জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখেন, টেনশন মুক্ত রাখেন, রুজিতে বরকত দান করেন, ছেলে মেয়ে পরিবারে আল্লাহ বরকত দান করেন, নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আজীবন হেদায়েতের উপর অটল রাখেন এবং যেখানে থাকেন আল্লাহ যেন দিনের দাওয়াতের তৌফিক দান করেন। যারা দিশেহারা, যারা বিভ্রান্ত কুমরা হয়ে রয়েছে, শিরক বিদাতে লিপ্ত রয়েছে অথবা বিধীন হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে আসার আপনাদের সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।